বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রধান। খালেদা জিয়া 1946 সালের আগস্ট মাসে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। আজকের ভিডিওতে জানাবো বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিয়ের কাহিনী, যা আগে কেউ বলেনি, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। 1946 সালে জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবাই ছোট। খালেদা জিয়ার বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। খালেদা জিয়ার স্থায়ী নিবাস দিনাজপুর শহরের মুদিপাড়া, আদি পিতৃভিটা ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কান্দার মজুমদার 1919 সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসায় থেকে ম্যাট্রিক পাস করেন ও পরে চা ব্যবসায় জড়িত হন। 1937 সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় 1947 সাল পর্যন্ত বসবাস করেন ইস্কান্দার মজুমদার। 1984 সালের 15 নভেম্বর ইন্তেকাল করেন তিনি। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে। এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন। পরবর্তীতে পড়াশুনো করেন সুরেন্দ্রনাথ কলেজে। খালেদা জিয়ার বিয়ের ঘটনা সম্পর্কে 1991 সালে তার বড় বোন সাবেক মন্ত্রী মরহুমা খুরশিদ জাহান হক তার বনানীর বাসায় একান্ত আলাপচারিতা করেন। তিনি বলেন, জিয়া তখন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, ডিএফআইয়ের অফিসার হিসেবে ওর পোস্টিং হলো দিনাজপুর। আমরা থাকতাম দিনাজপুরের ঈদগাবস্তি এলাকার ভাড়াটে বাসায়। দিনাজপুরের চাকরির সময় জিয়া মাঝে মধ্যে আমাদের বাসায় আসত। জিয়ার একটি অসম্ভব গুণ ছিল, সে সহজেই মানুষকে আপন করে নিতে পারত। খালেদা ম্যাট্রিক পাস করার পর জিয়া একদিন আমাদের বাসায় এলো। আম্মার কাছে গিয়ে বলল, খালা আমি আপনার জামাই হতে চাই। আম্মা হেসে ফেললেন, তখন কিছুই বললেন না। আব্বা বাসায় এলে তাকে বলা হলো জিয়ার কথা। আব্বা বললেন, মন্দ কি? তবে খালেদার বয়স তো খুব কম। আম্মা এ ঘটনাটি আমার স্বামীকে জানালেন। তিনি সদ্য আমেরিকা থেকে ফিরেছেন। তিনি সব কিছুতেই রাজি হলেন না, কারণ তার যুক্তি ছিল পুতুলের বয়স খুবই কম, মাত্র ম্যাট্রিক পাস করেছে, ডিগ্রি পাস না করা পর্যন্ত বিয়ে কি করে হয়। অন্যদিকে জিয়া সেনাবাহিনীর লোক, এটা নিয়েও আমরা ভাবলাম। প্রথমে প্রায় সবাই অমত ছিল, তবে জিয়াকে আমরা সবাই পছন্দ করতাম। এদিকে জিয়াও বারবার খবর নিতে থাকতো। অবশেষে আমরা বিয়েতে সম্মত হই। খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার জানান, জিয়ার নানা আনুষ্ঠানিকভাবে খালেদার বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। 1960 সালের আগস্ট মাসে মুদিপাড়ার বাসায় জিয়া ও খালেদার বিয়ে হয়। বিয়ে হয়েছিল অনেকটা তাড়াহুড়ো করে। প্রথমে আকদ হয়েছিল, এক বছর পর ঢাকার শাহবাগ হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনা দেওয়া হয়। বিয়ের স্মৃতি বর্ণনা করে মেজবোন সেলিমা ইসলাম বিউটি জানান, 1960 সালে আমার বিয়ের কয়েক মাস পরে আগস্ট মাসে খালেদার বিয়ে ঠিক হয়। আম্মা হঠাৎ খবর দেন যে তোমরা একটু আসো, বিয়েতে আড়ম্বর হয়নি। আমি পুতুলকে গায়ে হলুদ দিয়েছি এবং মেহেদি মেখে দিয়েছি। জিয়ার সঙ্গে ওকে বেশ মানিয়েছিল। 1965 সালে খালেদা জিয়া স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে যান। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর পোস্টিং হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের ষোলো শহর এলাকায় বসবাস করেন। মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর 16 মে নৌপথে ঢাকায় চলে আসেন। বড় বোন খুরশিদ জাহানের বাসায় 17 জুন পর্যন্ত থাকেন। 2 জুলাই সিদ্ধেশ্বরীতে জনাব এস আবদুল্লাহ বাসা থেকে পাক সেনারা তাকে 2 ছেলেসহ বন্দি করে। 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।